আরে বেটা বলো না, 365 দিন এক বছর, খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ো নাই, জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন? হায় হায় ছেলেরা আমার, তুমি মানুষের বাচ্চা হইলে কেন? তো তুমি লিখলা ভোটার আইডি কার্ডে মুসলমান, ধর্ম ইসলাম, তুমি লিখলা জন্ম নিবন্ধন সনদে ধর্ম ইসলাম, তুমি লিখলা পাসপোর্টে ধর্ম ইসলাম, অথচ তুমি পড়তে পারো না কোরআন। আরে বন্ধু এটা কি, এ কথাটা বিবেকে ঢুকলো না কেন দোস্ত আমার? আমি মুসলমান না বলে তো আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমি না বলে মুসলমান তো আমি নামাজ পড়ি না কেন? আমি নামাজ পড়ি। আরে বেটা বলো না, 365 দিন এক বছর, খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ো নাই, জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন? হায় হায় ছেলেরা আমার, তুমি মানুষের বাচ্চা হইলে কেন? আরে বেটা তুই মুসলমানের বাচ্চা তো পড়ে, বেটা তুই মানুষের বাচ্চা হইছত কেমনে বেটা? ওই বেনামাজি নাফরমান, ওই বেহায়া, তোরা যারা ফজরের নামাজ পড়ো না তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তো আমার বুঝায় ক বেটা, তোকে মানুষের বাচ্চা বললে হাইওয়ান জানোয়ার বলবে কাকে? আল্লাহ কোরআনে তাইলে জানোয়ার বলতে চাইছে কাকে? কাকে বলতে চাইছে জানো? কেমনে ভুলে গেলা আমার বাপ, কেমনে ভুলে গেলা? তাইলে তুমি মরবা না। আজ যে আমি তাগরা জোয়ানের জানাজা পড়লাম, হ্যাঁ আমারও তো কলজাটা ছিঁড়ে গেছে, ছেলেটার জানাজার দ্বারাই কিরে ভাইয়া, তুমি কেমনে ভুলে গেলা? তুমি মরবা না? তুমি আল্লাহকে ভুলে গেলা কেন? তুমি এই কোরআনুল করিম মোটেই পড়তে চাও না কেন? এর চাইতে দামি, এর চাইতে সুন্দর, এর চাইতে গ্রহণযোগ্য, এর চাইতে গঠনমূলক, এর চাইতে চমৎকার, এর চাইতে উত্তম আর কিছু কি আছে কায়নাতে? তো এটা কেন পড়তে না? আমি তো হিন্দুকে বলছি না, তুমি মুসলমান না, তোমাকে বলছি। আরে আমি ইহুদিকে বলছি না, তুমি না মুসলমানের বাচ্চা, তোমার এনে দেখো বলো ভাইয়া বলো। হ্যাঁ দোস্ত আমার, কোরআন থেকে যারা আলাদা হয়ে গেছে, কোরআন ও চিরেই পুরা চরিত্র আখলাক সব শেষ করে দিবে। আগামীর এই শিক্ষানীতি এটা যদি চলতে পারে, এটা যদি প্রতিষ্ঠিত হয় যেই প্ল্যান প্রোগ্রাম, তাইলে আগামী 20 বছরের ব্যবধানে নারী পুরুষ ছেলে মেয়ের বিভেদ এই বাংলাদেশের জমিন থেকে টোটাল উঠে যাবে। আমি বলব নতুন করে পরিষ্কার পরিষ্কার, এটা 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 মার্কা না, এটা নৌকা মার্কা, দানের শীষ মার্কা, লাঙ্গল মার্কা না, এটা আগামী প্রজন্মকে বাঁচানো। পরিষ্কার এই বাংলাদেশে সরাসরি এই কথা স্পষ্ট ঘোষণা হচ্ছে যে কোন ছেলে যদি 14 বছরের 16 বছরের সে যদি মনে করে নিজেকে আমি মেয়ে, তাকে মেয়ে হওয়ার, মেয়ের যত স্বাধীনতা তাকে দিতে হবে। কোন মেয়ে যদি বলে আমার শরীরের অঙ্গ সব যদিও মেয়ের কিন্তু আমি ছেলে মনে মনে ট্রান্সজেন্ডার, সারা ইউরোপে বাস্তবায়ন করে ফেলছে, এখন এই এশিয়ার অঞ্চলগুলোতে এটার পিছনে কোটি কোটি টাকা ফাইন্ডিং করা হচ্ছে, ঢালা হচ্ছে যে এই কথা যেন ছেলে মেয়ের বিভেদ বলতে কিছু নেই, ছেলে মেয়ে বলতে কিছু নেই। অসংখ্য বুদ্ধিজীবীর বক্তব্য এটা যে শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, এটা তো আগের থেকেই বক্তব্য, শিশু শিশু, শিশুরকে ছেলে মেয়ে আলাদা বলা এটা তার অধিকার নষ্ট করে। তাহলে বাংলাদেশের আইনে 18 বছরের নিচে, আন্তর্জাতিক আইনও 18 বছরের নিচে সব শিশু, এটা জানেননি? কথা মিথ্যা বললাম এটা? তাহলে বোঝা গেল কি, 13 বছর 14 বছর 15 বছর 12 বছরের ছেলে মেয়ে আলাদা কিছু না, এরা শিশু, যার যেখানে মন চায় থাকবে, খাইবে, শুইবে, ঘুমাবে, একই বাথরুমে টয়লেটে আসবে যাবে ঢুকবে, আলাদা রুম, আলাদা বাথরুম, আলাদা ব্যবস্থাপনা, এমন কিছু বলা তার অধিকার নষ্ট করে। কোথায় পৌঁছবে সমাজ?
কোথায় পৌঁছবে? এক শুধু এক মোবাইল ধরতে পারে না, ছুঁইতে পারে না, নারী নারীর গায়ে ছুঁইতেও পারে না, নারীর গায়ে স্পর্শ করতে পারে না, শুধু মোবাইলের ভিতরে দেখেই চরিত্রের যে অবস্থা। এরপরে মোবাইলটা দিয়ে যে দেখে, এত তো ছুঁইতেও পারে না, এত বুঝে আরো যদি বেড়ি আমারে একের উলঙ্গ করে দেখায় মোবাইলের ভিতরে, আমি তো বেড়ি ছুঁইতাম না, সাইতে যা শুধু, কিন্তু ছোঁয়াও যায় না, ধরাও যায় না। এরপরও যদি একটা মিনিট মোবাইলটার থেকে চোখ না উঠে, সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে, সেখানে যদি ছেলে মেয়ের বিভাজন না থাকে, পর্দা পুশিদা যদি না থাকে, মনুষ্যত্ব যদি না থাকে, আমার সমাজ জন্তু জানোয়ার হইতে আর কয়দিন লাগবে? বলেন না বাপ। এই জন্য মোটামুটি দু সিদ্ধান্ত নিছি যে বেশি দিন কই তারতাম না, বুঝি তো যেই কয়দিন ফারি, যে দিন ফারি, যেই বেলা ফারি, দূর কই এলে বন্ধু আমার, দোস্ত আমার, ফিরতেই হবে। আগামী পরিকল্পনা আরো ভয়ানক, চরিত্রহীনতার সকল কিছু, ছেলে মেয়ে নারী পুরুষের বিভাজন সব এলোমেলো, সব এলো, সব ফ্রি ম্যাক্সিং, অর্থাৎ অবাধ যৌন স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার এটাই কথা, আমি একটা আয়াত শুরু করছি, কোরআন করিমের 23 নম্বর পারা, 39 নম্বর সুরা, সুরায় জুমার, এই সুরার 23 নম্বর আয়াত, এই একটি আয়াতই আমি পড়ছি। এই আয়াতটা তর্জমা বলে এখন আমার কথা শেষ। এই আয়াতটার মধ্যে একটাই কথা, আল্লাহ তাআলা এই কোরআন, আল্লাহ তাআলা তার 6টা বৈশিষ্ট্য এই একটি আয়াতে কোরআনের উল্লেখ করছে। কয়টা? 6টা বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ বলেন সরাসরি যে আমার বান্দা শোনো, এটাই আমার হেদায়েত, আর এর দ্বারাই আমি কাউকে পথ দেখাই, হেদায়েত দিই। এটার থেকে ভিন্ন অন্য কোনো মাধ্যম দিয়া তুমি আলো পাইবা না, হেদায়েত পাইবা না। দিক নির্দেশনা যদি নিতে হয়, কসম আল্লাহর, এখানে আসবে ও বাংলা বই আর অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের বই দিয়া দুনিয়া চলবার মতো অনেক কিছুর ব্যবস্থা হবে, কিন্তু হেদায়েত, আখেরাত, পরকাল, মৃত্যু পরবর্তী অনন্তকাল, জিন্দিগি, মনুষ্যত্বের জীবন, ইনসানিয়াত, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, উত্তম আখলাক, আল্লাহর কসম কোরআন পড়ে নাই, বাকি যদি সে দুনিয়ার সব পড়াও মনোযোগ দিয়া পড়ে, তো উত্তম আখলাক শেখা সম্ভব নয়। কথা শুদ্ধ কইলেই উত্তম আখলাক, কথা তো কয় শুদ্ধ, মুতে তো খারাইয়া, কথা বুঝেন না আঙ্কেল, কেমন আছেন? হ্যালো, সরি সরি, ভালো আছেন? ভালো আছেন? মানে ভালো আছেন তো আপনি কইয়া হইতে লাগছেন, আপনি কথা তো কইতে সময় কুঁতান, আপনি তো মুতেন খারাইয়া, কথা বলেন না, আপনি আপনি অসভ্য, আপনি অসভ্য, আপনি তো মানুষের বেড়ি চাইয়া থাকেন মোবাইলে, আপনি অসভ্য, আপনি কথা শুদ্ধ কইলে কি? তাহলে কথা শুদ্ধ বলাটাই কি না যথেষ্ট নয় দোস্ত? দুইটা ইংরেজি কইতে পারলে ইংরেজি কোনো জিব্রাইল নাজিল করছে না, দুই চারটা থ্যাংক ইউ কইতে পারলেই আপনি ভদ্র, দেখছুনি কেমন ভালো ছেলে, মাঝে মাঝে ইংরেজিও বলে, বাবা বাবা, ছেলে তো মাঝে মাঝে ইংরেজি বলে কিন্তু সারা রাজ্যে মোবাইল দেখে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দোস্ত। এই জন্য আল্লাহ তাআলা এখানে কি বলে শুনেন, আল্লাহু নাজ্জালা, আল্লাহু নাজ্জালা, আল্লাহ বলেন আল্লাহ, সরাসরি আল্লাহ নিজের নাম নিজেই উল্লেখ করছে, আল্লাহু, আল্লাহ, নাজ্জালা, তিনি নাজিল করেছেন এই কোরআন। কে নাজিল করেছেন? এবার আল্লাহ বলেন আমি কি নাজিল করলাম, শোনো বান্দা বৈশিষ্ট্য। 1 নম্বর আহসানাল হাদিস, আমি যা নাজিল করেছি এই কোরআন, এটার প্রথম বৈশিষ্ট্য হইল আহসানাল হাদিস, এই গোটা কায়নাতের যত কথা
যত উচ্চারণ, যত শব্দ, যত বাক্য, যত বই, যত পত্রে, যত পণ্ডিত, যত বুদ্ধিজীবী, যত মানুষের যত উচ্চারণ, সমস্ত কথার চাইতে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, পবিত্রতম কথার সম্ভার, সমাহার এই কোরআন। আহসানাল হাদিস, আহসানাল হাদিস সবচেয়ে সুন্দর কথা, সবচেয়ে সেরা কথা, সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা বলেন, এটা কোরআনের বৈশিষ্ট্য, আহসানাল হাদিস। অতএব কোরআনুল করিম পড়ে নাই, কোরআনুল করিম দেখে দেখেও পড়তে পারে না, কোরআন থেকে কিছু শিখে নাই, সে ভালো কথার সন্ধানই পায়, ভালো কথার সন্ধানই পায়। বলে না, ভালো কথা অন্য বইতেও আছে, আছে মিশ্রিত। মিশ্রিত মানে হলো ভালো মন্দ, যৌক্তিক অযৌক্তিক দুইটা মিলাইয়া, দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে, আছে কিনা বলেন। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা সুন্দর কথা, আমিও করব, এটা দরকারি কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি, আমিও বলি এটা দরকারি কথা। কিন্তু হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, এই টিম টিম এটা ফালতু কথা, কথা বলেন না। পৃথিবীতে একমাত্র প্রাণী এটাই হাট্টিমা টিম, যেটা শিং অবস্থায় ডিম পারে, আর নাহলে এমনি কোনো প্রাণী শিংওয়ালা ডিম পারে না। এই জন্য হাট্টিমা টিম এক ফিস, এটাই হার। এবং 18,000 মাখলুকাত, অথবা যদি বাবুরে না আরো 2,000 বাড়াইও করি, বুঝেন না কথা, একের 18 দুগুণে যদি 36,000 মাখলুকাত হয়, তো 36,000 মাখলুকাতের মধ্যে হাট্টিমা টিম বলতে কিছু নেই। কি আশ্চর্য জিনিস আবিষ্কার করছে উনি, যেটা গোটা কায়নাতে নাই। তাহলে দরকারি বেদরকারি কথা আছে কিনা বলেন না কেন, সবখানে আছে। বিজ্ঞানের অসংখ্য থিওরি যৌক্তিক, বিজ্ঞানের অসংখ্য থিওরি অযৌক্তিক, বিজ্ঞানের অসংখ্য কথা ম্যালথাসের থিওরি ফালতু থিওরি। এই যে জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন, মানুষ বাড়লে আপনার মানুষের বসবাসের জায়গা হবে না, এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত, এটা পৃথিবীর আর কোথাও, আহ আরে ইউরোপের, আমি এই নিজ কানে শুনছি, ইউরোপের অসংখ্য দেশ এখন জনসংখ্যা বাড়ানোর জন্য টাকা দিচ্ছে, আল্লাহর কসম। আপনি জিজ্ঞাসা করেন, আ দোস্ত আমার কানাডা থাইকে আইসে যাইবো, আবার কানাডার বড় মসজিদ কত হাজার স্কোয়ার ফিট, 41,000 স্কোয়ার ফিট মসজিদের খতিব টরন্টোতে কানাডা, টাকা দিচ্ছে টাকা। এসে দিনও এক লোক আসছে আমার কাছে, আই আমার কৌজুর আমি নিজ চোখে দেখতেছি, তারা অভিবাসী নিয়ে পেরেশানিতে, ইউরোপের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হলো ইউরোপের দেশগুলোতে মূল জনসংখ্যার চাইতে আলগা মানুষ ভিনদেশী লোক বেশি, কথা বুঝেন নাই আপনি, অভিবাসী বলে এটা ফরেনার বেশি, তারা টাকা দিচ্ছে, এখন টাকা আজকাও ধরে যে আর দুটো বাচ্চা ফুটাও, হ্যাঁ জনসংখ্যা সমস্যা না, জনসংখ্যা নিয়ে যারা সমস্যা মনে করছে তারা এখন মুসিবতে পড়ছে, তারা বিপদে পড়ছে, তুমি খবর নাও ভাইয়া ইউরোপ। তাইলে পপুলেশন কোনো সমস্যা না, তাহলে ম্যালথাসের থিওরি ভুল থিওরি, ভুল থিওরি, ডারউইনের থিওরি ভুল থিওরি, বিবর্তনবাদ এটা সম্পূর্ণ গাঁজাখুরি, অবাস্তব অযৌক্তিক অবান্তর থিওরি। এই যে মানুষের যে ক্রমবর্তন, বান্দর ছিল, ব্যাং ছিল, এখান থেকে ভাঙতে 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 মানুষ হয়ে গেছে, কথা বুঝছে না, এটি ফাগলে কি কয়, ছাগলে কি কয়, আমার তো মনে আমরা দেশের ছাগলও এত ফালতু জিনিস খায় না। তো এই জন্য বললাম, দুনিয়ার বাকি সবখানে যৌক্তিক অযৌক্তিক, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, ভালো মন্দের মিশেল কথা আছে, কিন্তু আল্লাহ বলেন এটা কোরআন, আহসানাল হাদিস, এর সব কথা সুন্দর, সব কথা সেরা, সব কথা বাস্তব, সব কথা যৌক্তিক, এখান থেকে বঞ্চিত তুমি সব কিছু থেকে বঞ্চিত।
আলোই পাও নাই দোস্ত, আলোই পাও তেমন কিছুই পড়ো নাই। আমি করছি দোস্ত এই বাংলা অঙ্ক ইংরেজি আমি করছি, হ্যাঁ হ্যাঁ দোস্ত, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, সারা বাংলাদেশের ইতিহাসে সেরা নাম্বার পাইয়া এক নাম্বার হয়েছি আলহামদুলিল্লাহ। এটি ফইরে তুই আইছি রে, ওই অহংকারের জন্য বলছি না, বুঝাইছি যে কিটা আছে আমি জানি, আমার হিগাল লাগতো না। আমার কোরআনের আলহামদুলিল্লাহ সামনে 18 বছরের ওই পড়ালেখার বাইরেও আলহামদুলিল্লাহর সামনে আইসা দাঁড়াইতে পারবে না। আমাদের মাদ্রাসাগুলোর যে নুরানির বাচ্চা যেই পড়ে 2 বছরে, আল্লাহর কসম এই 2 বছরের পড়ার সামনে গোটা পৃথিবীর সব বই এটা সামনে মোকাবেলা করার ক্ষমতা রাখে না, দৈন্তান নয় কেন না। চলো চ্যালেঞ্জ করি, নাই তো চ্যালেঞ্জ করি, তুমি 12 বছর কইরা কোনো খারাইয়া মতো আর আমার 6 বছরের বাচ্চা বইয়া মতে, আমার 6 বছরের নুরানির বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে আপনারা এসে দেখে যাইয়েন এখানে ফজরের নামাজ জামাতে পড়ো, আর তুমি 20 বছরের দামরা তুমি মুত্তা ফানি লও না, তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ কি শিখলা, কে শিখাইলো তোমারে, কি শিখাইলো? আল্লাহ বলেন আহসান আল হাদিস, আমার সময় শেষ, 2 নম্বর কিতাব, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটা কিতাব। এটা কি মানে, কি মানে হলো? কিতাব বলা হয় আরবিতে যেইখানে কোনো বিষয়ের সকল দিক বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত আলোচিত হয় সেটাকে বলে কিতাব। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে জান্নাত, এই প্রতিটা গন্তব্যে ঘাটে কি করতে হবে কি না করতে হবে, কি করণীয় কি বর্জনীয় সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে এখানে, এই জন্য এটা কিতাব। 3 নম্বর মুতাশাবিহান, এটা এমন কিতাব যেই কিতাবের প্রথম কথা শেষের কথা, প্রথম শব্দ শেষের শব্দ, প্রথম বক্তব্য শেষের বক্তব্য, প্রত্যেকটা একটা একটার সাথে সামঞ্জস্যপূর্ণ, কথার মধ্যে কোনো কিনে লড়সর আউলা জাউলা কোনো আলতু ফালতু কথা না। কিরে বেটা তুই যে গত রবিবারে কইলি এ কথা, সাহা দোয়ানে খারাইয়ে যে একলোকে চা খাইতেছিলাম তুই যে এটা কইলি, অন্দে আবার আরেকটা কথ, তে হেতে কি কয় দু বেকুব, সাহা দোয়ানের কথা নি মানুষে ধরে বেটা, কত কথা কত সময় মানুষে কয় বেটা, সব ধরে কুলে তেরবি, আল্লাহ কয় না আমারটা সবটা ধরে কুলে তেরবা। সুবহানাল, আমারটা সবটা ধরে কুলাই তারবে, আমাদের এনে আউল জাউল কোনো কথা নাই। আমি 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করছি, প্রথম বছরের বক্তব্য আর 23 বছরের বক্তব্য বরাবর সামঞ্জস্য করি। মুতাশা বিহান সাদৃশ্য করি, আরও কত ব্যাখ্যা কইলে রাইত লাগবে ইনশা, এমনি শুধু অল্প কুদ্দুর কইলে আমার তর্জমাটা। মাতানিয়া 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআনের বৈশিষ্ট্য হল মাতানিয়া, মাতানিয়া অর্থ হইল যেদিন থেকে আমি নাজিল শুরু করলাম আর আজকের এই মুহূর্ত পর্যন্ত, তুমি বান্দা কল্পনা করে দেখো এটাই একমাত্র কিতাব যেটা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় আনাচে কানাচে গলিতে গলিতে অলিতে অলিতে কুটি 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 জবানে লক্ষ লক্ষ কুটি কুটিবার বারংবার 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 তেলাওয়াত হচ্ছে পড়া হচ্ছে, এমন অমূল্য একটাই সেটা কোরআন। এক হাফেজ কোরআন, এই যে হাফেজ আনোয়ার ভাই, এই যে হাফেজ আমার ভাই আবু হানিফ ভাই, বা এরা যত ছেলে হাফেজ হয় আপনি কি মনে করেন এক খতম কোরআন শরীফ পড়লে হাফেজ হয় ঠিক না? এই নিয়ম এই রঙিনী দোয়ান ভাই খাইছেন ওনাটা কিতা মনে করছেন বলেন, একটা আয়াতের জন্য তাকে কত হাজার বার পড়তে হয়, কত হাজার খতম হইলে এই কোরআন এরপরে কলিজায় বসে দিলে বসে। তো আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব যেটাকে আমি এমন বানাইছি পৃথিবীতে 1 মিনিটের জন্য এটার তেলাওয়াত বন্ধ নাই। এখন এখানে না রাত, সবখানে কি রাত, এখানে না মাদ্রাসারা যে মাহফিল, সব মাদ্রাসায় এখন মাহফিল, কোরআনুল করিমের তেলাওয়াত 1 মিনিট
জমিনে বন্ধ হয় না সুবহানাল্লাহ সুবহান এজন্য বারবার বারবার তেলাওয়াত করা হয় বারবার পঠিত পুনঃ পুনঃ পঠিত এজন্য এটাকে বলে মাসানিয়া এক অর্থ আরেকটা অর্থ আছে এটা সেটা হলো আমি আল্লাহ এটা এমন কিতাব নাজিল করেছি যে আমি একই কথা বুঝাইবার জন্য আমি আল্লাহ একবার বলে ছেড়ে দেই নাই এক কথা আমি আল্লাহ বারবার বারবার ও বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তুমি মেনে নাও এটা আমি বারবার বুঝাইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রাসূলকে অনুসরণ করো এটা আমি বারবার বুঝাইছি আখিরাত পরকাল কবর হাসর মিজান ফুলসেরাত এটা তোমার লাগবেই এটা ভুললে চলবে না ঠিক হবে না আল্লাহ বলে মাসানিয়া এই কথাটা আমি বারবার 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 বুঝাইছি আমি কোন কথা একবার বলে ছেড়ে দেই নামাজের কথা একবার রোজার কথা একবার জি না সব কথা আমি আল্লাহ রিপিট করছি রিপিট বারবার বলছি বারবার বারবার পাঁচ নাম্বার বৈশিষ্ট্য তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম আল্লাহ তাআলা বলেন আমি এটা এমন কোরআন নাজিল করেছি যেই কোরআন সত্যিকার দিল দিয়া আমি আল্লাহর ভয় নিয়া সত্যিকার ভাবে যদি কেউ পড়ে আল্লাহর কসম আল্লাহ বলে আমার বান্দার শরীরের চামড়ার উপরের যে লোমগুলো আছে এগুলো দাঁড়ায়া যায় শিহরে ওঠে কেঁপে ওঠে কেঁপে ওঠে তাকশাইর শরীরের পশম দাঁড়িয়ে যায় এটা এমন বৈশিষ্ট্যপূর্ণ যদি দিলে আল্লাহর মহব্বত নিয়া পড়ে কলি যায় আল্লাহর ভয় নিয়া কবরের ভয় নিয়া সাহাবীদের জীবনী থেকে বললে তো পাগল হয়ে যাবে সাহাবাই কেরাম কোরআন শুনতেন আর কেঁপে উঠতেন চেহারা লাল হয়ে যেত ঘাড়ের রক ফুলে যেত শরীরটা কাঁপতে শুরু করত এটা কোরআনের বৈশিষ্ট্য আপনি আমি না মহব্বত না থাকার কারণে লড়ে ঝরে না কিন্তু সাহাবাই কেরাম নড়ে উঠতেন নড়ে উঠতেন শরীরের লোম দাঁড়ায় যেত ওনাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো এই পাঁচটা গেলোগা কিন্তু এক নাম্বার আহসানাল হাদিস সর্বোত্তম কথা সবচেয়ে সুন্দর বাণী কি সব বিষয়ের পূর্ণাঙ্গ বর্ণনা সম্বলিত এটা কিতাব এটাই সেই গ্রন্থ যা প্রথম কথা শেষ কথা সামঞ্জস্যপূর্ণ চার নাম্বার বারবার পঠিত অথবা একই বক্তব্য একাধিকবার বর্ণিত পাঁচ নাম্বার এটা সেই কিতাব সত্যিকার আল্লাহর ভয় নিয়ে কেউ তেলাওয়াত করলে তার শরীরের চামড়া লোমগুলো পর্যন্ত কি হয়ে যায় সর্বশেষ আল্লাহ বলে এই কোরআন যখন কেউ দিল দিয়া পড়ে তেলাওয়াত করে শুনে গ্রহণ করে সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিক্রিল্লাহ তার পুরা বডি তার ভেতরের অন্তরাত্মা পুরা দেহ পুরাটাই আল্লাহর স্মরণে নুয়ে যায় সেজদায় পড়ে যায় এই কিতাব পড়লে পাগল হয়ে যায় হায় আমার মালিক আপনি কেমনে কথা বলেন তখন সেজদায় পড়ে সেজদায় পড়ে সেদিন আমার সাথে এক স্যার ছিলেন সিলেট এক মাহফিলে তো আমি একটা আয়াতের বয়ান করছিলাম ওইখানে ওই দিন আওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান ও মিনাশ শাজারি ও মিম্মা ইয়ারিশুন এই যে এই আয়াত মানে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে কিভাবে চাকের মধ্যে মধু রাখে কিভাবে সেখান থেকে মধু বের করে এটার একটা সুন্দর বর্ণনা কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বুঝছেন নি কথা এইটা আমি আমার মতো করে কোরআন শরীফের ওই আয়াতের আলোকে আমি এটা বয়ান করছিলাম উনি মাস্টার পাগল হয়ে গেছে উনি বয়ানের পর উনি কাঁদতে কাঁদতে ফুফাইয়া বলতেছে হুজুর আমি জানতাম না যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এতটা সুন্দর করে বলে আমার ড্রাইভারের কাছে মনে এক ঘন্টা পরে দাঁড়াইয়া আমার বলছে ক হুজুর এটি কি কইল আমি বললাম এটা তো কোরআনে আছে এত সুন্দর আমি তো জানতাম এত তো শিক্ষিত মানুষ এই জন্য আল্লাহ বলেন সর্বশেষ আমার বান্দা যখন কোরআন পড়ে বুঝে তার দিল ঝুঁকে যায় তার দেহ আল্লাহর স্মরণে সেজদায় লুটিয়ে পড়ে সর্বশেষ কথা হইল দালিকা হুদাল্লাহ আমাই আল্লাহর হেদায়েত
কার হেদায়েত? ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। কিসের দ্বারা? এ সুজা ইশা ইয়াহদি বিহি। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, কোরআন বিহীন আলো মিলবে না। কোরআন ছাড়া আল্লাহর কসম আলো মিলবে না, জীবন সুন্দর হবে না, আখলাক সুন্দর হবে না, সভ্যতা ভদ্রতা মানবতা মনুষ্যত্ব ইনসানিয়াত আখলাক চরিত্র উত্তম আচরণ দুনিয়া আখেরাতের সৌন্দর্য কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হবে না। আল্লাহ বলছে আমি অন্য কিছু দিয়া হেদায়েত দেই না, হেদায়েত এটা দিয়ে দেই। কথা বলেন না কেন? হ্যাঁ এটা দিয়ে আপনি এটাও নিতে পারেন, ওইটাও নিতে পারেন, এটা হইতে পারে। হ্যাঁ কোম্পানি শুধু ব্যতিক্রম, ওই ডাক ওষুধে লেগে গেলে প্রায় এটা কয়, প্রেসক্রিপশনের ওষুধ নাই আপনার কাছে ফার্মেসিতে, কয় ওষুধ সেম ওষুধ, শুধু কোম্পানি কি, হ্যাঁ কোম্পানি বদলাইছে, এটা আপনার দিছি স্কোয়ারের, আমি এটা দিলাম অ্যারিস্টো ফার্মা, এই একের কোনো অসুবিধা নাই হুজুর। তা আমরা অনেক সময় নিয়ে আসি, কে আবার টুয়াইতে যাইব কোনানে, দূর বুঝি ঠিকই কোম্পানি শুধু লাগছে, এটা সেম ওষুধ। তো এখানে এরকম নাই যে এটাও নিতে পারো, বাংলাও নিতে পারো, পদার্থও নিতে পারো, জীববিজ্ঞানও নিতে পারো, কোরআনও নিতে পারো, সবগুলো দিয়েই চরিত্র গঠন হবে, না না। রব্বে করিম বলে হেদায়েত এখান থেকেই নিতে হবে, আখলাক এখান থেকেই নিতে হবে, চরিত্র এখান থেকেই নিতে হবে, কোম্পানি বদলাইলে হইতো না, কোম্পানি বদলাইও না। ঠিক যেটা দিছে ডাক্তার প্রেসক্রিপশনে এইটাই লইতে হইব, এইটা টুয়েল দালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এ আবারও বলছে আল্লাহ, ওয়ামান ইউদলিলিল্লাহু, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন মানে কোরআন থেকে বঞ্চিত করেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নেই। নতুনভাবে সব কাজ নিজেরা করি তাহলে পদ্মা সেতু মেট্রো রেল এরপরে বড় বড় মেগা প্রকল্প এগুলো আর বিদেশের থেকে বুদ্ধি নিতে হইব না, আমাদের ছেলেরাই করতে পারে, এটা উনি বুঝছে। তা আমি বললাম মাশাআল্লাহ আপনি এটা বুঝছেন, আমনে আমনে বুঝলাইয়া থাকেন, বাকি আমি বুঝছি আমার দুই ছেলে যদি মাদ্রাসাত পড়ে আল্লাহর কোরআন নিয়া আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারবে ইনশাআল্লাহ। চান আমি বুঝছি, আপনি বুঝছেন মেট্রো রেল, আমি বুঝছি হাসর ময়দান সোজাই, আপনি বুঝছেন মেট্রো রেল, আমি বুঝছি এটা, যার যার বুঝ, যার যার তরমুজ, সব হিসাব আলাদা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ছেলেদেরকে বলি বাপ তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো মানা নাই দোস্ত আমার, সব বদলানো একসাথে সম্ভব না, কিন্তু কোরআনুল করিম পড়া যায়। তুমি আলাদা টাইম বাইর করো, আলাদা সময় বাইর করো, কোরআন শরীফ ছাড়া জীবনটা নিয়ন্ত্রণে থাকবে না, আগামীর সময়টা বেশি ভয়ানক, চরিত্রহীনতার উৎসব আসতেছে, নোংরামি আর অসভ্যতার জিনা ব্যবিচার আর অশ্লীলতাকে একদম সহজ করে দেওয়ার যাবতীয় ব্যবস্থাপনা রেডি হচ্ছে, জীবন নিয়ন্ত্রণে থাকবে না আমার বন্ধু। এজন্য আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো, দুই চারটা লাইন কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফের তর্জমা করো, একজন আলেমের সাথে সম্পর্ক করো, ওলামায়ে কেরাম মসজিদের ইমামের সাথে সম্পর্ক করো। বাবাদের কাছে অনুরোধ, নিজের ছেলেকে নিজের মেয়েকে দিন শেখান, নিজের ছেলেটাকে কোনো আলেমের সাথে পরিচয় করায় দেন, দাওয়াত তবলিগের সাথীদের সাথে পরিচয় করায় দেন, আল্লাহওয়ালাদের সোহবতে লাগায় দেন, দেখবেন সন্তানের জীবন দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কবুল করেন। আমার ভাই জনাব হাফেজ মাওলানা মুমিনুল হক ভুঁইয়া, মাদ্রাসার মুহতামিম সহ আরও যত ওস্তাদ, আল্লাহ যেন সবাইকে কবুল করে, মাদ্রাসার কমিটির সদস্যকে আল্লাহ যেন কবুল করে। ওলামায়ে কেরাম বয়ান করবেন, আমার ভাই হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি, অনেক প্রথিত যশা জ্ঞান গর্ভ আজকের যিনি প্রধান বক্তা, অনেক চমৎকার বয়ান করে, আপনারা তার বয়ান শুনবেন। আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু হানিফ ভাই কোরআনুল করিম তিলাওয়াত করবেন, সামান্য কথা বলবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবরের সাথে বসবার তৌফিক দান। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন পরীক্ষার জন্য, আল্লাহ বলেনাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলছে বান্দা কেমনে তুমি মনে করলা, তুমি শুধু বলবা আমি মুসলমান আর আমি পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব,
হতেই পারে কোরআনের আয়াত আহাসিবান নাসু আইমুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন আরে বলো কি বান্দা শুধু মুসলমান ভোটার আইডি কার্ডে লিখে দিলেই ছেড়ে দেব আমি কেমনে বাবলা শুধু পাসপোর্টে লেখছো ধর্ম ইসলাম এতেই তোমাকে আমি ছেড়ে দেব এটাই মনে করেছো না না ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম প্রত্যেক যুগে যত মানুষ নিজেকে মুমিন বলেছে আমি আল্লাহ সকলেরই পরীক্ষা নিয়েছিলাম কি নিয়েছিলাম মুমিন পরীক্ষাবিহীন থাকতে পারে না 14 বছরের ছেলেটা যদি পরীক্ষা না দেয় 12 বছরের ছেলেটা যদি পরীক্ষা না দেয় লাওয়ারিশ সন্তান হয়ে যাবে লাওয়ারিশ এইজন্য বাপ আমরা মাদ্রাসার আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত আমারে ওই দিনও বলছে মাওলানা আমরার মাদ্রাসায় আমরা পরীক্ষা নেই তিনবার এবার সামনের দিকে দরকার হলে পরীক্ষা নেব নয়বার তিনবার জায়গা তিন ডবল নয়বার নেব পরীক্ষা পরীক্ষা ছাড়া মুমিন থাকবে না আর তোমাদেরকে বলছি দোস্ত বাবাদেরকে বলছি পরীক্ষাবিহীন সন্তানের জীবন সুন্দর হবে না হেসে খেলে জীবন হবে না বাচ্চাকে হাসতেও হবে বাচ্চাকে বিনোদন আনন্দও থাকবে কিন্তু পরিমিত শাসন যথোপযুক্ত শাসন উভয়ের সমন্বয় না থাকলে সন্তান লাওয়ারিশ হয়ে যাবে আমি বলি টাঙ্গাইয়া ফিড়ন না রক্তাক্ত ফিড়া না কিন্তু যথোপযুক্ত পরিমিত শাসন লাগবেই উভয়টার সমন্বয় লাগবে উভয়টার সমন্বয় আপনারা যে কয়জন অভিভাবক মুরব্বী বাবা চাচা আছেন অল্প কিছু অধিকাংশই নওজোয়ান আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকান এশার নামাজ পড়ে নাই কয়জন দেখেন মাগরিবের নামাজ পড়ে নাই কয়জন দেখেন শুধু একটাই কারণ কলিজায় কোরআন বসাইতে পারেন নাই আখেরাত চিনাইতে পারেন নাই সব বুঝছে এই ছেলেরা বোঝে না এমন কিচ্ছু নেই গোটা পৃথিবী বোঝে এখনকার আলহামদুলিল্লাহ এই নওজোয়ান ছেলেগুলো সব বোঝে আগের চাইতে কোটি গুণ বেশি বোঝে আগে নিজ এলাকার বিষয় বুঝত এখন এই মোবাইলের যুগে ছেলেরা সারা পৃথিবী বোঝে সারা পৃথিবী সারা পৃথিবীর পরিবর্তন বিবর্তন সারা পৃথিবীর আনন্দ হাসি কান্না সারা পৃথিবীর উত্থান পতন সব বুঝে ছেলেরা তাহলে এত কিছু ছেলেটা বুঝে সে তার আখেরাত গন্তব্য সেটা বুঝে না কেন মূল কারণ হলো তাকে কোরআন থেকে বঞ্চিত করা হয়েছে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তাকে পরিচয় দেওয়া হচ্ছে মুসলমান অথচ তাকে শেখানো হচ্ছে না কোরআন এটার চাইতে বড় জুলুম কি তারে দেওয়া হলো প্লেট বাতের লাইগা অথচ দেওয়া হচ্ছে না এক লোকমা ভাতও এনে এটা কি কিরে ভাই আপনি কইলেন ভাত খাইতাম বইতাম আমি বইলাম প্লেটও দিলেন আতো দোয়াইলেন আরে আধা ঘন্টা ধরে আমি বসে রইলাম আপনি কোনো ভাতের নাম নাই এটা কি এটা কি প্রহসন না কথা বলেন এটা তামাশা কিনা বলেন না আমারে আমি আমার কথা কথার কথাই বললাম আমি বসলাম আমারে বসাইলো ভাত খাবাইব কইয়া আমি বইলাম প্লেটও দিল হাতও ধোয়াইলো আমার কিন্তু কি দিচ্ছে না